হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা টাউনাল 13 এবং টাউনাল 14 পেজের ওয়ার অ্যাটাক দেখবো। ওকে, তো চলো শুরু করা যাক আজকের দিনের ওয়ার অ্যাটাক। তো এই ওয়ার অ্যাটাকে আমরা কিছু স্পেশালিস্ট দেখবো, তো চলো সেটা কি সেটা আমরা একটু জেনে নিই। তো ফ্রেন্ডস, আগে আমি সিসিটাকে লোড করি, এখানে আমি সুপার আর্সার ব্লিম্প করব। তো তোমরা বুঝতেই পারছো যে সুপার আর্সার ব্লিম্পে কোন ধরনের ট্রুপ সেট আপ হতে পারে। তো এখানে আমি দুটো হিলার ইউজ করছি। তো এই দুটো হিলার কিন্তু একটা স্পেশালিস্ট জিনিস, এছাড়া কিন্তু আমি টাউন হল 14 বেজেও দেখাবো যে কোন জিনিসটি স্পেশালিস্ট। ঠিক আছে, তো এখানে বন্ধুরা আমরা যেটা করব, ব্লিম্পটাকে ইউজ করব সিম্পলভাবে। আমাদের মেইন টার্গেট টাউন হল নয়, আমাদের মেইন টার্গেট যে ইগল আর্টারি, তারপরে ইনফার্নাটর, ওই সমস্ত স্থানটাই আমাদের মেইন টার্গেট। ঠিক আছে, তো দেখা যাক ওখান থেকে আমরা কত পার্সেন্ট ভ্যালু সুপার আর্সার ব্লিম্প দিয়ে বের করতে পারি। তো অলরেডি কিন্তু আমরা সবাই জানি যে সুপার আর্সার ব্লিম্পের পাওয়ার কিন্তু অনেক কমিয়ে দিয়েছে, যে কারণে বন্ধুরা আমাদের অ্যাটাক করতে কিন্তু অনেক কষ্ট হয়। তো যাই হোক ফ্রেন্ডস, আমি এখান থেকে সিম্পলি লাভা ইউজ করে দিলাম, পিছন থেকে ব্লিম্প ইউজ করে দিলাম। এবার জাস্ট ওয়েট করতে থাকবো, দেখা যাক কোথায় গিয়ে আমার ব্লিম্পটা। ওকে, তো এর বেশি আর বেশি নেওয়ার দরকার নেই, আমি এখানেই বাস্ট করে দিলাম, সাথে ইনভিজিবিলিটি ক্লোন রেস, তারপরে আবার ইনভিজিবিলিটি করে দিলাম। পারফেক্টলি ফ্রেন্ডস, এখানে দেখো আইস গুলাম এবং সুপার মিনিয়ন বের হয়ে গেছে, কোনো ব্যাপার নয়। দেখা যাক এখান থেকে আমরা কত পার্সেন্ট ভ্যালু বের করতে পারি। তবে আমার মনে হচ্ছে ফ্রেন্ডস এখানে বেশি ভ্যালু আমি পাবো না, এর একটাই কারণ, সেটা হচ্ছে সিসি বের হয়ে গেছে, সিসিতে আমাকে অনেক বেশি প্রবলেম করবে। এছাড়া এখানে যে পরিমাণ ডিফেন্স আমার পাওয়ার কথা ছিল, সেই পরিমাণ ডিফেন্স কিন্তু আমি এখান থেকে পাইনি। তো যাই হোক, সিম্পলি আমি 27% টেক ডাউন করছি, তো কোনো ব্যাপার নয়, আমি সিম্পলি কুইনটাকে চালু করে দিব, সাথে একটা লোন ইউজ করে দিলাম, পিছন থেকে দুটো হিলার ইউজ করে দিলাম। তবে এই হিলার দুটো কিন্তু অনেক বেশি কাজ করবে, তো সেটা তোমরা পর্যায়ক্রমে দেখতে পারবে। এরপরে আমি অল ইলেকট্রো ড্রাগন, সাথে অল লোনস, সাথে গ্র্যান্ড অর্ডেন। তো তোমরা, আমি মনে করি যে তোমরা যদি হিলার নাও, দুটো হিলার, বেশি স্পেস তো তোমাদের বেশি খরচ হবে না, হয়তো একটা ইলেকট্রো ড্রাগন কম ধরবে, তারপরে কিন্তু বন্ধুরা দুটো হিলারে যে কত পরিমাণ কাজ করবে সেটা তোমরা এখনই দেখতে পারবে। তো যাই হোক, আমি এখানে আরসি ইউজ করিনি। কেন ইউজ করিনি ফ্রেন্ডস? কারণ আরসি একবার ইউজ করলে আরসিটাও কিন্তু ডেড হয়ে যেতে পারে। তো ফাইনালি এখানে বেশি ড্যামেজ হচ্ছে, এই কারণে ফ্রেন্ডস এখানেই আমি গ্র্যান্ড অর্ডেনের অ্যাবিলিটিটা ইউজ করে দিব। জাস্ট ওয়েট, ওকে, আমি গ্র্যান্ড অর্ডেনের অ্যাবিলিটি ইউজ করে দিলাম, এবং আমার যে আরসি আছে না, আরসিটাকে দিয়ে দেবো কুইনের দিক থেকে, কুইনটাকে মোটামুটি ব্যাক আপের জন্য। তো আমি সিম্পলি এখান থেকে আরসিটাকে ইউজ করে দিলাম, ওকে। তো এখন সমস্ত ড্যামেজ কিন্তু আরসির দিকে চলে যাবে, কুইনটা কিন্তু সেফলি থাকবে, একটা হিলার কুইনের পিছনে রয়ে গেছে, তার মানে কুইনটাকে যে হিল করবে তাতেই কিন্তু কুইনের অনেক লাইফ বেড়ে যাবে। ঠিক আছে, অলরেডি কিন্তু টাউন হল টেক ডাউন হয়ে গেছে। তবে ফ্রেন্ডস, এখন আমি তোমাদের রিকমেন্ড করবো যে বন্ধুরা, তোমরা যতটা সম্ভব এয়ার অ্যাটাকগুলো এড়িয়ে চলো, তোমরা বেশিরভাগ সময় তোমরা গ্রাউন্ড অ্যাটাক ইউজ করো। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বেজ আছে যে বেজগুলো এয়ার অ্যাটাকের জন্য পারফেক্ট থাকে, সেই বেজগুলো নিয়ে শুধুমাত্র তোমরা এয়ার অ্যাটাক করবে, এছাড়া কিন্তু গ্রাউন্ড অ্যাটাক তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। তো দেখো, আমার কুইনটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত জীবিত রয়ে গেছে শুধুমাত্র হিলারের জন্য, ওকে। তো যাই হোক, ফাইনালি আমরা বুঝতে পেলাম যে হিলার দিয়ে আমাদের কী কাজ। তো চলো এরপরে আমরা যেটা করবো, টাউন হল 14 পেজে চলে যাই। তো টাউন হল 14 পেজে অ্যাটাক শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, যদি তোমরা আমার চ্যানেলে ফার্স্ট হয়ে থাকো তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিও যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করবে, ওকে। তো যাই হোক, এখানে ফ্রেন্ডস টাউন হল 14 পেজে আমরা একটু দেখি বেস্টটা। ও মাই গড ফ্রেন্ডস, এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা বেস, কিন্তু এই বেজের উপরে আমি কোন ট্রুপ দিয়ে অ্যাটাক করবো জানো তোমরা? সেই ট্রুপসটা হলো সুপার ড্রাগন। এই সুপার ড্রাগন দিয়ে আমি এই বেজের উপরে অ্যাটাক করবো। তো কেন অ্যাটাক করবো? কারণ বন্ধুরা, এখানে সুপার ড্রাগনের অফার চলে, এবং এই অফারটা আমি কাজ মানে অফারটা আমি গ্রহণ করেছি। এছাড়া সুপার ড্রাগন দিয়ে অ্যাটাক করলে কিন্তু আমরা প্রচুর পরিমাণ যেটা পাবো সেটা হচ্ছে আইস কুপস পাবো, এই জন্য আমি সুপার ড্রাগন টার্ন করে রেখেছি। তো যাই হোক, সিম্পলি আমি কুইনটাকে চালু করে দিলাম, এরপরে জাস্ট ওয়েট করতে থাকবো, কুইনটাই মোটামুটি ফাইনাল ক্রিয়েট করলেই হবে। এখানে আমি হিলার কেন নিইনি, কারণ কুইনের পিছনে ইউনিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে যে ইউনিক কিন্তু দুটো হিলারের কাজ করে, ওকে। তো ফাইনালি বন্ধুরা আমরা এখান থেকে মোটামুটি দেখা যাক কত পার্সেন্ট, ওকে। তো এখন আমি যেটা করব, এখান থেকে সিম্পলি কুইনটাকে উঠিয়ে নিব, এরপরে জাস্ট এই পেস থেকে কিং চালু করে পিছন থেকে কুইনটাকে আবার রিকল করে দেবো, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এরপরে বন্ধুরা আমি যেটা করব, এখান থেকে অল ট্রুপস মানে সুপার ড্রাগন ইউজ করে দিলাম, সাথে আমি লোন ইউজ করে দিলাম, সাথে এখানে গ্র্যান্ড অর্ডেন ইউজ করে দিলাম। তবে আরসি কিন্তু আমি একদম ইউজ করব না, এখান থেকে ব্লিম্প ইউজ করে দিলাম, জাস্ট সিঙ্গেল ইনফার্নো টাওয়ারটাকে ফ্রিজ, তারপরে জাস্ট ওয়েট করতে থাকবো, ওকে।
ফাইনালি বন্ধুরা এখানে গ্র্যান্ড অর্ডারের অ্যাবিলিটি ব্লিম বের হয়ে যাওয়ার আগে গ্র্যান্ড অর্ডারের অ্যাবিলিটি ইউজ করে দিতে হবে। আমি মাস পয়েন্ট একটা রেস, তো এখানে আমি জাস্ট একটা ফ্রিজ সাথে একটা রেস যেন এয়ার সুপারে আমার লোন কাটা সরিয়ে না দিতে পারে। ওকে, তো এরপরে মাল্টি ইনফার্নো টাওয়ার এবং এয়ার সুপার এই দুটোকেই ফ্রিজ করে দিলাম, তারপর একটা রেস ইউজ করে দিলাম। তো এখন বন্ধুরা আমাদের আরসির প্রয়োজন, তবে তোমরা যেটা করো অনেক ক্ষেত্রে কিন্তু আরসি এলোমেলো ইউজ করার কারণে কিন্তু বেস 100 হয় না। তো এই জন্য আমি আরসিটাকে একদম লাস্ট মোমেন্টে কিন্তু ইউজ করে দিয়েছি, একদম কিং কুইন যেদিকে দিছি সেই দিক থেকে, মানে কিং কুইনকে বাঁচিয়ে রাখতে হবে। ওকে, তো অলরেডি কিং তো মারা গেছে, কুইনটাকে বাঁচিয়ে রাখতে হবে, এটাই মেইন। তারপরে আবার স্কাটার শট এবং গ্র্যান্ড অর্ডারটাকে ফ্রিজ করে দিলাম। তো ফাইনালি ফ্রেন্ডস, এখন আমার কাছে একটা ইনভিজিবিলিটি রয়ে গেছে, তো দেখো এখনও কুইনটা কিন্তু জীবিত রয়ে গেছে। ওকে, তো যাই হোক, এখানে আমরা স্কাটার শট গ্র্যান্ড অর্ডার আবার ফ্রিজ করে জাস্ট ইনভিজিবিলিটি ইউজ করে দেবো এইখানেই, ঠিক আছে। তো আমি সিম্পলি এখানে ইনভিজিবিলিটি ইউজ করে দিলাম যেন আমার আরসি এবং কুইনটা অনেক সময় বেশি জীবিত থাকে। তো যাই হোক, ফাইনালি ফ্রেন্ডস, এখানে আমি কুইন মানে আরসির অ্যাবিলিটি দেওয়ার সাথে সাথে দেখো কতগুলো হক রাইডার পাপেট বের হয়ে গেছে এবং কুইনের অ্যাবিলিটি রয়ে গেছে। বেস কিন্তু আমার অনায়াসে 100 হয়ে যাচ্ছে, তবে এই সমস্ত এলোমেলো বেস বন্ধুরা সুপার ড্রাগন দিয়ে করা অনেকটাই টাফ ব্যাপার। এই সমস্ত বেস বন্ধুরা আমি যদি মানে গ্রাউন্ড অ্যাটাক করতাম তাহলে গুছিয়ে অনেকটা ক্লিয়ার করে এই অ্যাটাকটা করা যেত। তো ফাইনালি বন্ধুরা আমাদের 100 কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ট্রুপস কিন্তু অনেক কম বেঁচে আছে। ওকে, তো এখানে যদি তোমরা গ্রাউন্ড অ্যাটাক করতে তাহলে অনেক ট্রুপস বেঁচে থাকার সম্ভাবনা ছিল। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে এয়ার অ্যাটাক করতে হবে। তো আজকের ভিডিওটাই বন্ধু, সবাই ভালো থাকবে, বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিওতে। ওকে বন্ধুরা।